কথা বলতে সুবিধা হবে। আপনার সাথেও তো আমি বাকি কথা বলছি বলছি না, এখানে আছি আমরা, কিন্তু ভাই আমি দিকে আমাদের মতো আটকাই দেন না, তাহলে কিন্তু বাকি ভাই আন বাকি ভাই কই আমরা চাই না, আমরা এখানে আপনাদের সহযোগিতার জন্য আসছি এবং আমাদের প্রতি আমাদের বিশ্বাস আছে এবং আমরা নিশ্চিত থাকে আমরা একটা ভালো সমাধান করবো। সকালে আমরা দুটো বাস নিয়ে যাচ্ছিলাম, গেলে আমাদের যে আগে বাসটি ছিল আমরা যখন গেছি ওই আপনার বটতলা পর্যন্ত, বটতলা গেলে ওরা 200 জনের মতো নিয়ম কলেজে শিক্ষার্থী নয়, ওরা আমাদের উপর রান্দা বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে, দেশি অস্ত্র নিয়ে আমাদের উপর বাসে অ্যাটাক করে। আপনি যদি বাসটা নিচে আছে বা ক্যাম্পাসে আছে দেখতে পাবেন, বাসের কিছু নাই, আমরা সেই বাসের মধ্যে ছিলাম, আমরা ভেবেছিলাম আমরা বাঁচবো না, কিন্তু তারপরে উপর হলো আমাদের বাস আছে, মানে ওরা আমাদের উপর একবারে আমার এক বন্ধুরে খুব পাইছে, এটা সে তারে নিয়ে গেছে আর আগে নিয়ে গেছে কি করতে সিটি স্ক্যান করতে। তারপরে আমাদের তো এই যে ওর মাথা এই জায়গায় কোপ, এই জায়গায় ওই যে দুই ভাগে রয়েছে, তারপরে আমার তো এখানে আঘাত, এখানে এই যে এখানে আপনার আঘাত, এই যে এখানে
এইখানে মানে আমাদের প্রায় 150-200 শিক্ষার্থী তারা মারছে, কিন্তু আমরা কিন্তু ওইভাবে কোনো উদ্দেশ্য করে যাইনি। আমরা যদি সমন্বয় পরিচয়, আমি মানতে পারি যে সমন্বয়কদের একটা বিশাল ভূমিকা আমাদের, কিন্তু আমরা যার জন্য আন্দোলনটা কীভাবে হলো, এরকম বিভিন্ন কোটা সিস্টেম, এগুলো নিয়েই তো আন্দোলন শুরু হলো আমাদের দেশের অন্যান্য ক্ষেত্রে। তা আমরা এখন যদি নিজেরাই এরকম পরিচয় দিই, সেই পরিচয় মোস্তাফিজুর রহমান আমরা যতটুকু জানতে পেরেছি যে 11টা বাজে গিয়ে এই হামলা এরকম এগুলো চালে, কিন্তু সে কিন্তু আসলেই না, সে কিন্তু সমন্বয়কও না বিএম কলেজ। এখন আমরা সামগ্রিকভাবে এই ব্যাপারগুলো নিয়ে আমরা নিজেরা আসলে এখন পর্যন্ত ট্যাকেল দিয়ে মানে নিজেদের এই আহত ব্যাপারগুলো ট্যাকেল দিয়ে আমরা উঠতে পারিনি। তো আমরা নিজেরা একটু আলোচনা, আমরা একটা স্টেটমেন্ট, আমি একজন শিক্ষার্থী, আমি কিন্তু সব জায়গায় উপস্থিত ছিলাম এমন না। তো এই জন্য আমার বক্তব্য 100% আমাদের শিক্ষকরা আসছেন, আমরা তারা দেখতেছে আলোচনা করব। আর আমি বিশ্ববিদ্যালয়ে কোনো রকম নিয়ম পর্যায়ে সমন্বয় করব না, আমি একটা শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী। আমার এই জন্য আমরা শোনা বা কোনোভাবে সেটা তো আসলে আমরা প্রকৃত ঘটনাটা কী ঘটেছে সেটা আমরা তো ছাত্ররা সুস্থ হলে বা আরও তখন প্রকৃত